প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমি শিবানী রায়, হরিদ্বার ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আমার আজকের আলোচ্য বিষয় সুনাগরিকের গুণাবলী। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিকের। কেউ না সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, নাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কিছু গুণ ও বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের তিনটি গুণ আছে। গুণগুলো কি কি আমি বোর্ডে ছকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। বুদ্ধি, বিবেক, দিশা, তোমরা লক্ষ্য করো সুনাগরিকে তিনটি গুণ আছে। কি কি? 1 নম্বর বুদ্ধি, 2 নম্বর আত্মসংযম, আর 3 নম্বর বিবেক, দিশা। আমি এবার আলোচনা করব বুদ্ধি নিয়ে। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সহজ উপায় হচ্ছে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা। শিক্ষার মাধ্যমে জ্ঞান, এর জন্য প্রত্যেক নাগরিককে শিক্ষিত হতে হবে। প্রত্যেক নাগরিককে কি হতে হবে? শিক্ষিত হতে হবে। কারণ এই বুদ্ধিমান নাগরিক দেশের উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দেশ রাষ্ট্র পরিচালনার সকল দায়িত্ব গুলো পালন করে থাকে। এজন্য প্রত্যেক মা বাবার উচিত সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। এবার আছে আত্মসংযম। এই আত্মসংযমটা কি? প্রত্যেক নাগরিককে আত্মসংযম হওয়া উচিত। আত্মসংযমী নাগরিক অসৎ কাজ, দেশ দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা এসব থেকে বিরত থাকে। তাছাড়াও আত্মসংযম নাগরিক দেশের নিয়ম শৃঙ্খলা বজায় রাখে ও অন্যের মতামতকে শ্রদ্ধা করে এবং রাষ্ট্রের স্বার্থকে নিজের স্বার্থ করে নিজের স্বার্থ চেয়ে বড় মনে করে। এই আত্মসংযম। এবার আছে বিবেক বিচার। বিবেক বিচার বলতে আমরা কি বুঝি? বিবেক বিচার বলতে আমরা বুঝি ভালো মন্দ জ্ঞান, ভালো দায়িত্ব, ভালো মন্দ জ্ঞান ও দায়িত্ব কর্তব্য জ্ঞানকে বুঝি। একজন নাগরিককে আত্মসংযম ও বুদ্ধিমান হলে চলবে না। যে কোনো কাজ করার আগে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। যদি কাজটি ভালো হয় তাহলে কাজটি করতে হবে, আর যদি ভালো না হয় তাহলে কাজটি বর্জন করতে হবে। এছাড়াও রাষ্ট্রের কোনো সমস্যা হলে নাগরিককে বিবেকের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। এসব দায়িত্ব ছাড়াও নাগরিকের সুনাগরিকের দেশের
অবস্থান খোঁজ রাখতে হবে ও অন্যায় কাজের প্রতিবাদ করার মন মানসিকতা থাকতে হবে। এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করলাম। সুনাগরিক হলো একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। যেমন একটি গাছ লাগানোর পরে যদি গাছটি ঠিক মতো সার মাটি দিয়ে পরিচর্যা না করা হয় তাহলে গাছটি যেমন ভালো হয় না, তেমনি সুনাগরিকের এই সমস্ত গুণগুলো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। তাই আমাদের এই মাতৃভূমি খুলনার আমাদের এই মাতৃভূমিকে বিশ্বের কাছে উন্নত করতে হলে আমাদের ভবিষ্যতের নাগরিকের এই গুণগুলো থাকতে হবে। এবার এই অধ্যায় থেকে এই পাঠ থেকে আমি তোমাদের কয়েকটি ছোট প্রশ্ন দিচ্ছি। তোমরা এগুলো খাতায় লেখো। এক নম্বর, সুনাগরিক হতে হলে বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি? বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি?